আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে চলে আসছি মিরপুর এক নম্বরের যে চিড়িয়াখানা রোডটা আছে, চিড়িয়াখানা রোডের সাথেই একটা ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠের পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, রোড সাইড কিচেন। রোড সাইড কিচেনটার কথা আমরা শুনছি হচ্ছে গিয়ে এক বড় ভাইয়ের কাছ থেকে। না, আমার বড় ভাই হবে, ওই তো ভাই আর কি। ওই যে লুকায় আছে, আসেন, আপনি আছেন। আমরা আসি হচ্ছে গিয়ে রোড সাইড কিচেনে। রোড সাইড কিচেনের ইন্টেরিয়ারটা আগে আমরা একটু দেখাই। এই জায়গায় আমাদের সামনে একটা মেনু আছে, মেনুটা আমরা একটু দেখাই আপনাদেরকে। এত মানে এটা কী বলবো, ফানি এই মেনুটা, আমি অন্য কোথাও পাইনি। সবজির কারখানা, পিজার নাম সবজির কারখানা, চিজে ভরপুর পিজা, মুরগির আস্তানা পিজা, গরুর রাজ্য পিজা, ঝালেই জাদু পিজা, হ্যাঁ, সসেজের খেলা, রাস্তার সস্তা পিজা। এই রাস্তার সস্তা পিজা খাইছেন কোনো সময়? এই জায়গায় খান নাই? আচ্ছা, এরপরে আছে গোপন রহস্য, পিজার নাম গোপন রহস্য। আমরা এই রোড সাইড কিচেন যে এই জন্য। আচ্ছা, এখানে অ্যাডন্স আছে, অ্যাডন্সকে ওনারা বলতেছে অতিরিক্ত চিজ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা টপিং আর কি। আর ক্র্যাশার আছে, ক্র্যাশারগুলোর নামগুলো একটু দেখেন। ওরিওর ঝাঁকানি, ওরিও নিয়ে ঝাঁকায় ঝাঁকায় এটা বানায়, এই জন্য ওরিওর ঝাঁকানি। প্যাচাইনা স্ট্রবেরি, রাস্তার সস্তা শরবত খাইছেন ভাই? রাস্তার সস্তা শরবত সস্তা, আজকে সস্তা জিনিস খাবো ইনশাল্লাহ আমরা। কফির মধ্যে আছে বড় লোকের গরম চা, গরিবের ঠান্ডা চা, মধ্যবিত্তের বিলাসী চা। এই হচ্ছে অবস্থা মেনুর। বার্গারের মধ্যে আছে চিজের আহ্লাদ, গোস্ত পোড়া, নাগার পিনিক, ব্যাঙের ছাতা, রাস্তার সস্তা বার্গার। এই জায়গায় সব কিছুই রাস্তার সস্তা জিনিস বিক্রি করেন আপনারা। আর হচ্ছে পাস্তার মধ্যে আছে রহস্যময় মাশরুম, নাগার লীলা খেলা, নাগার লীলা খেলা। আমি দেখা মনে করছি কি যে এই নামকরণ মনে হয় আপনি করে দিতে। আমি এই সেখানে ফার্স্ট যখন ফেসবুকে দিছে মেনুটা, ঠিক আছে, আমি মানে অনেক কথা বললাম, মানে অসাধারণ এবং অস্থির মেনু। এই সাইডে আছে হচ্ছে রাইস বল, আমরা রাইস বল বলবো না, আমরা বলবো হান্ডির ভাত এক, হান্ডির ভাত দুই। এখান থেকে আমরা কিছু একটা নিব সেট মেনুতে। সেট মেনুকে ওনারা বলতেছে গামলার ভাত, গামলার ভাত এক, গামলার ভাত দুই, গামলার ভাত তিন। আর মুখরোচক আইটেমের মধ্যে আছে আলু ভাজা, কোমল পানীয় ঠিক আছে, কিন্তু সাদা পানি কেমনে মুখরোচক আইটেম হইল আমি তো এটাই বুঝলাম না। এটা খুব একটা মানে অদ্ভুত জিনিস। তো আমার কেন যেন মনে হচ্ছে যে এই রোড সাইড কিচেনের খাবার অনেক মজা হবে, কারণ এখানকার প্রাইজিংগুলোও মোটামুটি রিজনেবল। 253 টাকার থেকে পিজা শুরু, সর্বোচ্চ আছে হচ্ছে গিয়ে 690 টাকা। আর এইখানে বার্গার তাও আবার সাইজ ভেদে, এটা বড় সাইজটার দাম বেশি। বার্গারের দাম স্টার্ট হচ্ছে গিয়ে 153 টাকার থেকে 333 টাকা পর্যন্ত। আচ্ছা, ওনাদের স্পেশাল একটা বার্গার আছে আমাকে বলতেছিল, আর মোটামুটি প্রাইস রিজনেবলই লাগতেছে আমার কাছে। সেট মেনু 153 টাকা, 213 টাকা, 233 টাকা, এরকমই। তো আমরা একটু বসি, রেস্টুরেন্টটা তো দেখছেন, আমরা বসবো কোথায় আমরা এইটা একটু ডিসাইড করি। আমরা এই জায়গায় ভাই বৈশাখ খাওয়া যাবো না তো? আমরা এই জায়গায় এই এই একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই আপনাদের, ছবি তোলার স্পট আছে তিনটা। হ্যাঁ হ্যাঁ, ছবি তোলার স্পট হচ্ছে এই যে গরিবের যাত্রী ছাউনি। আমরা যেহেতু গরিব মানুষ, আমরা এখানেই বসবো গরিবের যাত্রী ছাউনিতে। যারা বড় কইরা বার্থডে করতে চান তারা এই হ্যাপি বার্থডে জোনটাতে বসবেন। এরপরে যারা মনে করেন যে এরকম হয় না মাঝে মাঝে যে ফোনে টাকা নাই কিন্তু বাসায় ফোন করতে হবে, তখন টেলিফোন বুথে ঢুকবেন। দুইটা দেখবেন যে এটা গরিবের টেলিফোন বুথ, এর মধ্যে টেলিফোন নাই। এরপরে ওই সাইডে একটা টেলিফোন আছে অবশ্য। হ্যাঁ, এটা একটা স্ট্রিট ল্যাম্প অথবা রাস্তার সস্তা বাতি তাও বলতে পারি আমরা।
আমরা এই জায়গায় বসি, আমার মনে হয় এই জায়গায় বসলে ভালো হয়। এখানে কিছু বই আছে, কিছু এগুলারে কি বলবো, শোপিস বলবো, কিছু তাও সস্তা শোপিসই বলবো, সস্তা শোপিস আছে এই জায়গায়, সব কিছুই সস্তা। আর আমরাও যেহেতু গরিব মানুষ, সো আমরা এখানে আসছি, আপনারা যারা যারা আমাদের মতন গরিব আছেন বা এই যে এই ভদ্রলোকের মতন গরিব যারা যারা আছেন, হ্যাঁ, তারা তারা এখানে আসবেন। তো আমরা খাবারের অর্ডারটা আমরা একটু ডিসকাস করব। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানকার মালিক কিন্তু অনেক গরিব, তাই না? কারণ এখানে সব কিছুই গরিব, এখানে সব কিছুই সস্তা, কিন্তু আমার কেন যেন মনে হয় যে সস্তা জিনিস ভালোই হয়। হ্যাঁ, অনেক জায়গায় আমি পাইছি যে দামি জিনিসের চেয়ে সস্তা জিনিস খাইতে মজা হয়। তো এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, পে ফার্স্ট, সেলফ সার্ভিস নাকি? সার্ভিসটা আপনাদের নিজেদের। এটা খুব অল্প সময় হয়েছে ওপেন হয়েছে, এটা নভেম্বরের 1 তারিখে এটা ওপেন হয়েছে, আর মানে খুব বেশি দিন না, হয়তো অনেকেই জানেন না এই রেস্টুরেন্টের কথা। সো আমি চাই যে আপনারা এই রেস্টুরেন্টে আসেন, একবার হইলেও আসেন, এবং আমাদের মানে আমরা যে খাবারগুলো ট্রাই করব সেই খাবারগুলো আপনারা একবার ট্রাই করে দেখেন। আমি একটু ভাইয়ার সাথে ডিসকাস করব যে আমরা কী কী খাবার নিতে পারি, তারপরে বসবো এবং তখন আমি আপনাদের খাবারের প্রাইসটা বলবো, কারণ আমার হাতে তখন হয়তো একটা ইয়ে থাকবে, রিসিপ্ট তো দেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, তখন ওইটা দেখে দেখে আমি খাবারের দামগুলো বলে দিব। আচ্ছা, নাম এবং দাম দুইটাই বলবো। আচ্ছা, আমাদের সামনে কিছু কিছু খাবার আসছে, সবগুলো এখনও আসে নাই, কারণ একটু টাইম লাগতেছে। তো আমাদের সাথে আছে ইমন ভাই, ইমন ভাইয়ের ক্ষুধা লাগছে। এইখানে আছে হচ্ছে গিয়ে নাফিস ভাই, নাফিস ভাইয়েরও ক্ষুধা লাগছে না? আচ্ছা, আর আছে আরিফ ভাই, এবং আমার আপনার সবার প্রিয় তুষার ভাই, এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, যে উনি মানেই হচ্ছে গিয়ে এটিসি আর ভাই না। আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েই শুরু করি। নেন নেন। আচ্ছা, এই রেস্টুরেন্টটা কোথায় আমি আরেকবার একটু খেতে খেতে বলে দিই। এটা হচ্ছে গিয়ে মিরপুর 1 নম্বর চিড়িয়াখানার যে রোডটা আছে, এই রোডে একটা ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠের পাশেই এই তিনতলায় কোথায় এটা, রোড সাইড কিচেন। গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চলে আসতে পারবেন। ভাই, এখন ইম্পর্টেন্ট মনে হইতেছে? আমরা কিন্তু অলরেডি একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ফেলছি, কারণ এখানে বেশ ভালো পরিমাণ খাবার আসছে এবং আসতেছে। এতে করে কী হয়েছে, প্রথমে যে খাবারটা দিছিল এই খাবারটা না ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা রাখলাম না, মোটামুটি 3-4 জন মিলে ওইটা শেষ করে দিলাম। পিজাও চলে আসছে। এটা মনে হয় ঠিক আছে, এর চেয়ে বেশি ফ্রাই হলে লাল লাল হয়ে যাবে। আমরা এখন যেটা খাচ্ছি এটার নাম হচ্ছে আলু ভাজা, এটার প্রাইস 103 টাকা। আলু ভাজা না, আলু ভাজা এমন ভালোই ছিল। হ্যাঁ, আমার 103 টাকা হিসাবে ঠিকঠাক, এমন ভালোই ছিল আলু ভাজা, খুব ক্লাসিক। কিন্তু ইয়ে দিতে হবে, আরও এই সসটা আরও দিতে হবে, কারণ সস অলরেডি শেষ হয়ে গেছে। সসটা ভালোই ছিল, সসটা ভালো ছিল না? এইটা হচ্ছে গিয়ে সসেজের খেলা, সব নামগুলো আমার মনে থাকবে না দেখে আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাকে একটু লিখে দেন। এইটার প্রাইস হচ্ছে গিয়ে 583 টাকা, 583। ভাই না, শুরু করেন। এটা এটা ইয়ে করবে কিসে, সার্ভ করার জন্য বোধ হয় একটা ইয়ে দরকার, একটা প্লেট লাগবে, একটা প্লেট দরকার ছিল। না, নামটা খুব সুন্দর, একদম অবভিয়াস নাম। হ্যাঁ হ্যাঁ, সসেজের খেলা। আরে, নাম তো আরও মজার মজার নাম আছে, ইন্টারেস্টিং নাম আছে। আপনার সামনে যেটা আছে এটার নাম কি জানেন? কি বলেন তো, এটার নাম কি? পাস্তা। কি পাস্তার, পাস্তার তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে। এটা হচ্ছে নাগাল লীলা খেলা, নাগাল লীলা খেলা, এটা যাবেন না। আচ্ছা, এটা নেন না নাফিস ভাই। নাসিফ দুইটাই নাম, যেটা যেটা ভাল লাগে আপনারা ডাকবেন, অসুবিধা নেই। আচ্ছা, তুষার ভাই
আপনি কি চিজ 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 পছন্দ করেন? চিজ লাভার? না, আপনিও আমার মতন গরিব। তাহলে এই যে এই চিজ ছাড়া একটু চিজ কম কম আছে, চুইংগাম চুইংগাম আমার কাছে চুইংগাম চুইংগাম লাগে। এইটা এটা লীলা খেলা, এটা এটা আমরা পরে ট্রাই করি, অসুবিধা নাই। ইমন ভাইয়ের ক্ষুধা লাগছে, ইমন ভাইয়ের আমরা এই ইয়াটা দেই। আর আরিফ ভাই, আচ্ছা আরিফ ভাই কিন্তু একটা অ্যাপ নিয়ে আসতেছে, হ্যাঁ খুব মজার একটা অ্যাপ, আমি শুনে আমার কাছে খুব মজা লাগছে। অ্যাপটা হচ্ছে গিয়ে রাত 12টার পরে খাবার ডেলিভারি, মানে পাঠাও, ফুডপান্ডা সহ যেগুলোতে তো আমরা সারাদিন সকাল 7টা থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত আমরা ওই সাইডে রাখি, খাবার পাই। কিন্তু 12টার পরে যখন আমাদের ক্ষুধা লাগে তখন কিন্তু আমরা আমরা শুধু বলি যে ক্ষুধা লাগছে কিন্তু আমরা খাবার পাই না। সো এই কারণে আমরা মানে আরিফ ভাই এটা একটা উদ্যোগ নিছে, উদ্যোগ নিয়ে উনি একটা অ্যাপ লঞ্চ করতেছে, অ্যাপটার নাম কি দিছে? আফটার 12। এই আফটার 12-এ আপনারা রাত 12টার পরে অল্প কিছু মানে রেস্টুরেন্ট এখনও ওনার সাথে কাজ করতে আসছে, কারণ রাত 12টার পরে খুব বেশি রেস্টুরেন্ট ঢাকা শহরে ওপেন থাকে না। সো ওই রেস্টুরেন্টের খাবারগুলো আপনাদের বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে গিয়ে এই আফটার 12-এর, এবং ওনাদের সাথে মেডিসিনও আছে। এটা আমরা যখন লঞ্চ হয়ে যাবে তখন এটা নিয়ে একটা ডিটেইল ভিডিও হয়তো আমি বা তুষার ভাই কেউ একজন করবে, তখন আপনারা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন একটু এই পিজা খাই, এটা সসেজের খেলা, হ্যাঁ সসেজ কিন্তু সবাই আমরা পাইছি না, সসেজ মোটামুটি পাইছি। বিসমিল্লাহ, এই যে পিজার যে ক্রাস্ট আছে না এটা ঠিক, এটা খুব বেশি থিন না এবং এটা ক্রিস্পি না, এটা অনেক সফট, অনেকটা হচ্ছে গিয়ে কী বলবো, বনরুটি টাইপের একটা ফিলিং পাওয়া যাইতেছে না, মানে কিন্তু টেস্টি কিন্তু, মানে হ্যাঁ ক্রাস্টের থেকে। এবং মানে ওভারঅল জিনিসটা আমি আমি জাস্ট একবার নিছি, আমার কাছে কিন্তু এই ব্ল্যাক অলিভের একটা মানে কড়া ফ্লেভার আমার মুখে চলে আসছে, এবং সব কিছু মিলায় আমার কাছে বেশ ভালোই লাগছে। যদিও আমি চিজটা একটু কম নিছি, আপনি একটু দেখে নেন, আমরা একটু অপিনিয়ন জানি। তুষার ভাই কেমন লাগছে? ভাই ভালো লাগছে মোটামুটি, যে নতুন যে ট্রেন শুরু হয়েছে এই টাইপের পিজাগুলো কাছাকাছি আমার কাছে ভালো লাগছে, বাট জোস এমন কিছু ভালো, পুরাই জোস না, না পুরাই জোস না, বাট ভালো। কি অবস্থা? আমি 10-7 দিব। 10-7 দিবেন? বাট যদি আর একটু গরম থাকতো তাহলে মনে হয় একটু বেটার ভালো লাগতো, আর একটু ভালো লাগতো, তবে এখনও কিন্তু মোটামুটি ভালোই গরম আছে। নাফিস ভাই, নাসিব ভাই বলেন। নাফিস ভাই, আচ্ছা নাফিস ভাই, অ্যাভারেজ ভালোই লাগছে, আমি 10-এ দিব হচ্ছে 7। আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা মোর দেন 7 পাওয়ার মতন একটা পিজা, কারণ অনেক জায়গায় আমরা পিজা খাই। রিসেন্টলি আমি একটা পিজা খাইছিলাম, আমার মনে হয়েছে যে এটা কি আসলে কোনো পিজা, বুঝছেন মানে এটা কি সিরিয়াসলি পিজা নাকি পিজা শেপের অন্য কিছু দিছে আমারে, হ্যাঁ এরকম মনে হয়েছে। পিজার নামে পিজা নামে কলম আর কি, এই এগুলো না, এইগুলো না, এগুলো বেশ ভালো। আমার তো এটা খুবই ভালো লাগছে, না পিজাটা ভালো ছিল, বুঝছি কি ঠান্ডা হওয়ার পর চিজটা একটু শক্ত হয়ে গেছে, তো এই জন্য যদি আর একটু চিজটা নরম থাকতো তাহলে আরও ভালো লাগতো। এই পিজাটার ভিতরে আমরা সসেস পাচ্ছি, এটা পসিবলি চিকেন সসেস, আর এই যে চিকেনের টুকরা আছে ছোটো ছোটো, একটু কাছের থেকে দেখাই, মাশরুম আছে আর চিজ, তো এটা পুরাটা চিজ দিয়ে কভার করা, এখানে আছে হচ্ছে ব্ল্যাক অলিভ, আর নিচে একটা সস দেওয়া হয় আপনারা জানেন, এই সসটা দেওয়া হয়েছে। আরেকটা জিনিস দেওয়া আছে উপরে ছিটানো, এটা কি অরিগ্যানো? অরিগ্যানো, ওকে। মানে সব মিলে আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগছে, আমি এটা আপনাদের জন্য রিকমেন্ড করতেছি, সসেজের খেলা। আপনারা এখানে আসবেন, সসেজের খেলা খাবেন, এবং আমার মনে হয় যে আপনারা খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না।
এরপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে এইটা এটার নাম যেন কী ছিল, রাস্তার সস্তা পিজা। আচ্ছা রাস্তার এই তুষার ভাই, রাস্তার সস্তা পিজা খাইছেন? আচ্ছা আপনি পিজাটা একটু হেল্প করেন এদিকে, আমরা খুব একটা এলোমেলো অবস্থার মধ্যে আছি, এখানে টেবিলটা ছোট হয়ে গেছে আমরা। জোস এই রাস্তার সস্তা পিজা কিন্তু জোস। আমরা এমনিতে আমরা গরিব মানুষ, আর গরিব মানুষের কাছে সস্তা পিজা খাইতে ভাল লাগে, সস্তা যে কোনো খাবার খাইতে ভাল লাগে, সো আমাদের কাছেও ভালো লাগে। এই ইমন ভাইয়ের রিকমেন্ডেশনে আমি একটু এই যে সিক্রেট স্পাইসটা নিয়ে নিচ্ছি, 553 টাকা। হ্যাঁ আচ্ছা, এই রাস্তার সস্তা এটা বারবার পড়ে যাচ্ছে এবং আমার মনে হয় সাউন্ডে একটু প্রবলেম হইতেও পারে। রাস্তার সস্তা পিজা কিন্তু সস্তা না খুব একটা, রাস্তার সস্তা পিজার প্রাইস হচ্ছে গিয়ে মিডিয়াম যে সাইজটা আমরা নিছি এই সাইজটার প্রাইস 553 টাকা। না ভালোই লাগছে এটা, স্পাইসটা দেওয়া খেলে আরও বেটার লাগতেছিল, মানে একটা পূর্ণতা পাইতেছিল এমন ফিলটা হচ্ছে। গার্লফ্রেন্ড নিয়ে আসার মতন একটা জায়গা, তাই জি ভাই জি। ওনারা আমি যতবার রিভিউতে দেখি আমি চিন্তা করি যে ওনার চোখগুলো কি আসলে সাদা নাকি লেন্স চেঞ্জ করছে, ভাই এটা সবাই বলে, তাই না? এটা জন্মগত জন্মগত ভাই, এটা কি রাস্তার ডিউ? ভাই আপনারা সবাই খেয়ে ফেলছেন না, আমি একা একা খাচ্ছি এটা। আচ্ছা বার্গারটা আমার হয়ে কেউ একজন ট্রাই করবেন, আমি চাচ্ছি যে একটা বার্গার এখান থেকে তুষার ভাই খাক, আর একটা বার্গার হচ্ছে গিয়ে আপনাদের মধ্যে থেকে, মানে সবাই মিলেই আমরা খাবো, কিন্তু প্রথম যে বাইকটা, হ্যাঁ স্লাইস করার দরকার নেই, প্রথম বাইকটা দেখ, তারপরে আমরা নিজেরা নিজেরা তো খেয়ে ফেলতে পারবো, অসুবিধা নেই ভাই। তুষার ভাই পারফেক্ট, হ্যাঁ হ্যাঁ তুষার ভাই। আচ্ছা বার্গারের নাম কোনটার কি? ওয়াই মি করার মতো ছিল, 103 টাকা। কি অবস্থা আজীবন তো মোবাইলে রিভিউ করলেন, এটা পুরাই জুস, পুরাই জুস লেভেল, ওকে মানে সস দুই টাইপের আছে, কোন টাইপের আমি নাম জানি, একটা সম্ভবত হানি মাস্টার্ড আমার কাছে যেটা মনে হচ্ছে, লাল লাল, হ্যাঁ মানে কেচাপ আর কি, লাল লাল লাল। ব্যাঙের সাথে সাদা বিফ না, শুধু ব্যাঙের সাথে, মানে এটা আপনি মাশরুম দিয়ে করা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে ওইটার চেয়ে এটা বেশি মজা, তাই না? দেখলে মনে হইতেছে এটা জোস একটা বার্গার, রাস্তার বার্গার, দুইটা বার্গারই আমার কাছে জোস লাগতেছে দেখা, এবং দুইজনের একটু ক্যামেরা দাও, একটু ক্লোজ দেখাই আমি, পেস পেস ভিতরে, হ্যাঁ আরে আল্লাহ এটা তো দেখাইতে হয়। কি পাইছেন ভাই? সাকসেসফুলি পেঁয়াজ পেস ভিতরে, পেঁয়াজ পাইছেন আলহামদুলিল্লাহ। আমিও পেয়েছি ভাই। কই পেঁয়াজ আছে? এই যে ভাই অনেক বড় একটা কামড় দিছি, আরো বড় একটা পেঁয়াজ আছে, মাশাআল্লাহ। না ওদের প্যাটিটা খুব ভালো হইছে। আচ্ছা এই প্যাটিটা কি বিফ প্যাটি? এই যে মাশরুমের মধ্যে যেটা, এটা তো টেস্ট করব। এই মাশরুমটার নাম কি ছিল? এটা মানে ব্যাঙের ছাতা, গরু ব্যাঙের ছাতা, গরু আর ব্যাঙের ছাতা, দুইটার কম্বিনেশন আর কি। প্যাটিটা তো যে
মিক্সচারটা ছিল, হ্যাঁ প্যাটির বিফের মিক্সচারটা, মিক্সচারটা খুব ভালো হয়েছে, প্যাটিটা খুব ভালো, ইন্ডোর অফ ফ্লেভার। আচ্ছা এইটা কি আমরা এক সময় যে খাইতাম মানে ক্লাসিক বার্গার টাইপের যেগুলো ছিল যে জাস্ট একটা প্যাটি দিয়ে দেয় আর সাথে একটু মেয়োনিজ টিয়োনিজ দিয়ে একটা বার্গার ওই বানের মধ্যে ঢুকাই দিল, এটাই একটা রুটের চিপার টিক্কা। হ্যাঁ ওই যে আপনি একটা ভিডিওতে বলছিলেন যে ওই যে বন্ডুটির মাঝখানে মাংস দিয়া দেয় না, ওই জিনিসই তো খাইতেছেন আপনি এখন। আচ্ছা ইমন ভাইটার প্রাইস হচ্ছে গিয়ে 203 টাকা, আর তুষার ভাইয়ারটার প্রাইস হচ্ছে গিয়ে 163. কারণ আরিফ ভাই সামনে খাবার নিয়ে একটা যেহেতু নতুন একটা ইয়ে করতেছে, উপরে তো ভাবিনি ভিতরে নাগার নিলে ঠিক আছে, উদ্বোধনটা দেখি যে কী অবস্থা, কী অবস্থা, ঠান্ডা হয়ে গেছে তো এই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা কী অবস্থা ভাই, অবস্থা আপনার চোখে পানি আসছে? আপনি কেমন? না আমার কিন্তু পানি আসতেছে না, হ্যাঁ আমার কাছে এটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটা রিকমেন্ড করবো না, খারাপ না বাট। আচ্ছা আপনার কাছে ভালো লাগতেছে না, আমরা একটু ট্রাই করি, স্পুন করি। আচ্ছা এইটার ব্যাপারটা আমি একটু বলি, আমার কাছে যেটা মনে হয়েছে এটা একটা নাগার ফ্লেভার আছে এইটার মধ্যে, চিকেন আছে, বিফ কি আছে এর মধ্যে? চিকেন ক্যাপসিকাম মাশরুম, কিন্তু এটার মধ্যে লবণটা একটু কম হয়েছে কোনোভাবে, হ্যাঁ লবণটা কম হয়েছে একটু, এটাই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। এই জন্যই এই আরিফ ভাই বলছে যে এটা রিকমেন্ড করবো না। এছাড়া কিন্তু এটার ফ্লেভার যথেষ্ট ফ্লেভারফুল, মানে এইটা যথেষ্ট ফ্লেভারফুল, এটা মুখে দেওয়ার সাথে সাথে আমাদের মনে হবে যে আমরা আসলে বোম্বাই মরিচ মিশ্রিত একটা পাস্তা খাইতেছি। এটা খুব, এটার যে নাগার লীলা খেলা এর মধ্যে আছে সেটা ঠিক আছে, কিন্তু এইখানে ওই লবণের লীলা খেলাটা নাই। লবণের দাম বাড়ছে তো কয়েকদিন আগে শুনলাম যে মানুষ বস্তায় বস্তায় লবণ কিনে নিয়ে যাইতেছে, তো এই জন্য হইতে পারে যে এটাতে লবণ কম পড়ছে। এমনও হইতে পারে যে এটা আসলে শেফ যিনি ছিলেন তার হয়তো একটু মানে মিসমাইন্ড ছিল, এই কারণে হইতে পারে, আদারওয়াইজ এটা খুব একটা খারাপ না। ঝালটা কেমন লাগছে? ঝালটা ঝাল মিডিয়াম লেভেলের, এটা সম্ভবত 25% দেওয়া হয়েছে, না 25% দেওয়া হয়েছে, কারণ এই যে এই টিমের একজন 100% খাওয়ায় নাকি অজ্ঞান বানাই ফেলছিল, এই জন্য আমি বলছি যে নাগা একটু কমাই দেন, আমি নিজেও তো ঝাল কম খাই। না না খুব একটা ঝাল না, খুব একটা ঝাল না, খুব একটা ঝাল না, আমরা আমরা সবাই সবাই ট্রাই করতে পারি, হ্যাঁ খুব একটা ঝাল না। আপনারা কি বলতেছেন বাংলা নামটা কি? আচ্ছা কারো মুখের থেকে যদি শরবত, মানে শরবত বা এটা তো রাস্তার সস্তা শরবত তাই না, রাস্তার সস্তা শরবত যদি নিয়ে নেওয়া হয় তাহলে তার চেহারাটা কিরকম হয় একটু দেখেন, সে খাচ্ছিল আমি চড়াই নিছি ভাই, নেন সস্তা শরবত খান। এটা আসলে কিটক্যাট ক্রেশার, কিন্তু এটার বাংলা নাম হচ্ছে গিয়ে রাস্তার সস্তা স্বর্গ জোস। এখন অন্য জায়গায় গিয়ে যদি বলেন আচ্ছা এটার প্রাইসটা কত? আচ্ছা রাস্তার সস্তা স্বর্গ হচ্ছে গিয়ে 133 টাকা, এইটা হচ্ছে গিয়ে ওনারা দুইজন শেয়ার করবে, তুষার ভাই এবং আরিফ ভাই, আর ইমন ভাই, আমি আর নাফিস ভাই, আমরা তিনজন মধ্যবিত্তের বিলাসিতা ট্রাই করবো, কারণ আমরা মধ্যবিত্ত এবং আজকে আমরা একটু বিলাসী হইতে আসছি এই জায়গায়। সো বিলাসিতা একটা গল্পের নামও ছিল মনে হয় তাই না, আমরা পড়ছিলাম বিলাসী, বিলাসী একটা চরিত্র, চরিত্রের নাম, হ্যাঁ ওইটা ইয়াটার নামও তো বিলাসী ছিল মনে হয়, ওই উপন্যাসটার নাম না বিলাসী ছিল না, মানে এই টাইপেরই কিছু একটা, ওই যে সাপুরে ওরে গিয়ে মৃত্যুঞ্জয়টা এই টাইপের কিছু একটা ছিল মনে হয়। পড়ছিলেন আপনি? না ভাই পড়িনি। আচ্ছা আপনি টপিকসগুলো ভালো আছে, খুদাই লাগে ভাই।
আপনার আপনার কী মনে হচ্ছে যে আপনি বিলাসিতা করতেছেন আজকে, এরকম কিছু মনে হইতেছে? মানে কয়েকটা ফ্লেভার একটা মিক্স আছে এটা আমাদের যে রেসিপিটা সিক্রেট আর কি, আমরা কী কী ইউজ করতেছি এখানে তো আমরা এখানে মেনশন করিনি মেনুতে। আচ্ছা একটু ভিডিওতে বললাম তাহলে, একটা নাটের ব্যাপার আছে, বাদামের একটা ব্যাপার আছে, শিওর আমি শিওর কয়েকটা ফ্লেভার একটা মিক্সিং। আমরা যে চীনা বাদামটা খাই না, চীনা বাদাম বাটা আছে আছে না, সিক্রেট ভাই, সিক্রেট ভাই, সিক্রেট সিক্রেট বললে অসুবিধা। আচ্ছা তাহলে এটা ভিডিওতে বলা মানা, কিন্তু বইলা দিছি, আমরা বইলা দিছি, এটার ভিতরে চীনা বাদামের গুঁড়া আছে, এটা শিওর, এটা মিক্স একটা ফিউশন একটা ফ্লেভার, এটা খুব ভালো লাগছে না? এটা তুমি আর রাস্তা সস্তা সর্ব পুরাই সস্তা, ভালো না লাগার তো কোনো কারণ নাই, 133 টাকায়। আচ্ছা এই দুইটা আমরা একটু আগে খেয়ে ফেললাম এই কারণে, কারণ এগুলা এই এই খাবারটা খেয়ে ওগুলা খাইতে গেলে এগুলা ঠান্ডা থাকবে না, এগুলা তখন গরম হয়ে যাবে, এই জন্য ওনারা রিকমেন্ড করলেন যে এইটা একটু আগে ট্রাই করেন, সো আমরা এটা ট্রাই করলাম। আচ্ছা আমরা এখন খাবো হচ্ছে গিয়ে গামলার ভাত, আর তুষার ভাই একা খাইতেছে হচ্ছে হান্ডির ভাত। ভাই আপনার হান ভাই স্পেশাল, হ্যাঁ আপনার হান্ডির ভাতের প্রাইস তো মনে হয় একটু কম। হ্যাঁ এটা হচ্ছে 133 টাকা, একটু পরিমাণটা একটু হালকা দেখেন আপনারা, এইটা মানে ফুল বল রাইস আছে সাথে এই চিকেন আছে, এইটা সম্ভবত একটু বারবিকিউ সস দিয়ে ছোটো ছোটো চিকেনের টুকরা মিক্সচার করা, আর সাথে হচ্ছে কি একটা রায়তা টাইপের একটা সালাদ আছে, কসমো সালাদ। আচ্ছা আচ্ছা এইটা গেল একটা, এরপরে আছে হচ্ছে কি এটা এটা গামলার ভাত দুই, এটার প্রাইস হচ্ছে 213 টাকা। আচ্ছা এইটার সাথে একটা ক্রিসপি চিকেন আছে, চিলি চিকেন আছে, সালাদ আছে, ওইটাকে ওনারা কী বলতেছে মশালা চিকেন এই টাইপেরই কিছু একটা হবে, আর রাইস আছে সাথে। এই জিনিসটা স্পেশাল, এইটা যেখানে যেখানে পাবেন সেখানেই মনে করবেন যে আপনাদের খাবারটা স্পেশাল হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে পুদিনা পাতার চাটনি, এইটার কারণে রাইসটা খেতে অনেক টেস্ট মানে টেস্ট অনেক বেড়ে যায় রাইসের। আর এখানে আছে গামলার ভাত তিন, প্রাইস হচ্ছে 233 টাকা, 233 টাকা। এখানে একটা এটা বারবিকিউ চিকেন, বারবিকিউ চিকেন, এটা এটাকে আপনারা কী বলতে চিকেন মশালা, চিকেন মশালা, চিলি চিকেন, এটা হচ্ছে গিয়ে সালাদ, আর এই চাটনি পুদিনার চাটনি আর সাথে রাইস। এটা গামলার ভাত 4,323 টাকা দাম। এটা গামলার ভাত না, এটা কামলার ভাত, কামলার ভাত। আমি আর আপনি মনে করেন বসছি কামলা হয়ে খাইতে, ঠিক আছে এটা কামলার ভাত আমরা নাম দিয়ে দিলাম, চলেন শুরু করি। এটার মধ্যে এটার প্রাইস হচ্ছে 323 টাকা, 323 টাকা। অনেকগুলো আইটেম আছে, অনেকগুলো আইটেম আছে। এখানে একটা স্টেক টাইপের একটা ইয়ে করছে, কিন্তু একটু এই যে ব্রেড ক্রাম দিয়ে করা হয়েছে আর কি। রাইসটা ট্রাই করুন, রাইসটা খুবই ভালো, রাইসটা ভালো ছিল, রাইসটা রাইসটা আসলে ভালো, বিট ফলো একটা টপিংস আছে উপরে। হ্যাঁ একটু মশলা চিকেনটা ট্রাই করুন, এটা কি পুদিনার কি ছিল জানো, এটা পুদিনার চাটনি, এটাও খুব ভালো। এটা যদি একটু মিক্স করে নেন, রাইসটা আসলে খুবই মজা, ট্রাই করবে। চিলি, এটা চিলি চিকেন, এটা চিলি, এটা ভালোই, মশালাটাও ভালো, মশালাটাও ট্রাই করবে। ড্যাম আরাম পেঁয়াজ, আপনারা খাবার পাইলে কত শান্ত হয়ে যায় দেখছেন। একবারে হাড়টা সহজ চিকেন তো, কাটাটাও একটা টাফ, এটা চিকেনটার উপরে মানে এই টাইপের ছিল এটা এই চিকেনটা। ক্রিসপি চিকেনকে যখন বারবিকিউ সস বা এই টাইপের কোনো একটা, এটা বারবিকিউ সসই বলবো সম্ভবত, ওনাদের নিজেদের বারবিকিউ সস মানে ওনারা বানায় নিছে কেনা না, সেটা দিয়ে এটা মাখানো, এই দুইটার মধ্যে পার্থক্য আর মনে হয় অলমোস্ট সেম। আর এটার মধ্যে খুব স্ট্রং একটা টমেটোর ফ্লেভার আছে, কিন্তু খেতে ভালো না, খেতে ভালো এইটা। মেইন জিনিসটা খাও। হুম হুম এবার একটু চিকেনটা খাই, স্টেকটা ট্রাই করব, এটা স্টেক, স্টেক মানে ক্রাউন্ড। আচ্ছা এটা কিন্তু গরিবের সস্তা
রাস্তার সস্তা খাবার। সো এটার মানে এটাকে আমরা স্টেক বললে স্টেক স্টেকের ইয়ে হবে মানে বলা যায় মানে স্টেকের ডেফিনেশনটা কি না? এটা স্টেক না আসলে, এটা স্টেক শেপের, চিকেনটা স্টেক শেপের সলিড করে কাটা হয়েছে, ব্রেড ক্রাম দিয়ে এটা ডিপ ফ্রাই করা হয়েছে। তবে এটা এটার হচ্ছে গিয়ে কি জানেন, এটা গরম গরম খেতে পারলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এবং আমি এই রেস্টুরেন্টে আসার পরে আমি যখন জিজ্ঞেস করলাম, আমি এবং তুষার ভাই প্রথমে আমরা দুজনই আসছিলাম আর নাফিস ভাই ছিল, তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনাদের কোন খাবারটা বেস্ট আপনারা রিকমেন্ড করেন। সো ওনারা রিকমেন্ড করলেন পাস্তা, পিৎজা এবং বার্গার। তখন আমি বললাম যে না, আমরা তো পাস্তা পিৎজা বার্গার খাইলে হবে না, আমরা এখানে ডিনারও করবো, সো আমাদের এই ভারী কোনো আইটেম আমাদের দরকার। তো বললো যে তাহলে আপনারা গামলার ভাত খান। আমি বললাম যে ঠিক আছে, আমরা গামলার ভাত খাবো। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ওই তিনটা জিনিস এখানে স্পেশাল আমি বলবো না, আমার কাছে পার্সোনালি, আমি জানি না কার কীরকম লাগছে, সবাই বলবে একে একে, আমার কাছে পার্সোনালি পিৎজাটা খুব ভালো লাগছে, বার্গারটা খুব ভালো লাগছে, বার্গারটা জোস, বার্গারটা আর কি পুরাই জোস। আর ইয়া হচ্ছে গিয়ে আপনার ওই পাস্তা যেটা ছিল এটাতে লবণ কম, লবণ কম, লবণ কম, হয়তো একটু টেস্ট লাগে না এই জন্য লবণ বেশি খাই। হ্যাঁ, ওইটা আসলে লবণটা ঠিকঠাক হইলে ওইটাও হয়তো আমরা রিকমেন্ড করে ফেলতাম। আর বেশি আমার কাছে মজা লাগছে হচ্ছে গিয়ে এই রাইসের এই প্ল্যাটারটা, এইটা আপনার মানে এইটা যদি আপনারা খিলগায় পাইতেন তাহলে আমার নিশ্চয়ই বলতেন যে ভাই ভালো একটা জিনিসের সন্ধান দিয়েছেন। ওইটা আমি ওইটা ডেফিনেটলি, তাই না? রাইসটা কিন্তু খুবই জোস। আমার কাছে আরেকটা জিনিস, হ্যাঁ হয়েছে 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 হয়ে গেছে, আরেকটা জিনিস, এটা কিন্তু পুরো সলিড পিস, মাংসের পুরো একটা সলিড পিস, বোনলেস পুরো একটা সলিড পিস, ভালোই ছিল এটা। আচ্ছা, আপনাদের ভাবির জন্য মানে ও যে ক্যামেরা যে ধরে আছে তার জন্য এই প্ল্যাটারটা দিয়ে নেন। আমি তো আমাদের যেটা বার্গার যেটা খুবই শীঘ্রই নিয়ে আসছি সেটা প্ল্যান করছি সার্ভ করার, সেটাও সার্ভ বার্গার আমাদের লোকে মানে এই এই প্ল্যাটারটা মানে ডিনার তো আচ্ছা ওই এই প্ল্যাটারটা রেডি করে নেন। আমাদের সালাদের আইটেমে যে মানে কন্ডিমেন্টগুলো ইউজ করা হয়েছে সেটা আমাদের সিক্রেট, কি ভাই ডান ডান করেন, এই কয়েকদিন আগে আমরা ইয়েতে খাইতে গেছিলাম, ও যেন ভাই স্বগতে, আরে শেষ করতে রেস্ট করতে পারে না ভাই, সম্ভব না, সম্ভব না। আমি আসলে খেতে খেতে ভুলে গেছি, ভাইয়ের ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা, তো আমরা ভিডিও শেষ করি, আজকের ভিডিওতে আমরা অনেক মজা করলাম, মাইক্রোফোনটা মাঝখানে রাখা ছিল, অনেক বাড়ি টাড়ি খাইছে, সো না, সো এইখানে একটু সাউন্ডের প্রবলেম, আমি জানি না হবে কি না, না হইলে ভালো, আর হইলে হয়তো একটু টুংটাং শব্দ আপনারা একটু বেশি শুনবেন। আর আজকে আমাদের সাথে কারা কারা ছিল, এই এই দুইজনের চেহারা আপনারা মোটামুটি খুব ভালোভাবে চিনেন, আমার চেয়ে অ্যাটলিস্ট আমার চেয়ে ভালো চিনেন এই দুইজনের চেহারা। আর বাকি যিনি আছেন, আরিফ ভাই আছে, আরিফ ভাইয়ের সাথেও পরিচয় হয়ে গেল, নাফিস ভাই আছে, নাফিস ভাইয়ের সাথেও পরিচয় হলো। আপনারা এখানে আসবেন, আমরা মাঝে মাঝেই আসবো এখানে, আমরা এখন থেকে আড্ডা আড্ডা টাড্ডা দিতে হইলে এই জায়গায় আসবো। কিন্তু এই জায়গায় একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু বলে দিই, এটা আমরা শুরু থেকেই চিন্তা করতেছিলাম, এটা বলবো যে এখানে আপনি একটু সময় নিয়ে আসবেন, আদারওয়াইজ আপনি 20 মিনিট সময় নিয়ে এখানে জীবনেও আসেন না যে 20 মিনিটে আমি এখানে খাইয়া উঠে চলে যাবো, কারণ এখানে খাবারটা সার্ভ হইতে একটু একটু সময় ওনাদের লাগে, কারণ ওনাদের হচ্ছে এখানে প্রচুর গেস্ট থাকে, আর এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তারপরে গেস্ট মানে আমার মনে হয় তখনও ওনাদের গেস্ট অনেক বেশি থাকবে, সো একটু বেশি সময় নিয়ে আসেন, ঘন্টাখানেক সময় নিয়ে আসেন, এখানে আড্ডা মারতে পারবেন, ওনাদের এখানে ওয়াইফাই আছে, আপনারা ওয়াইফাই দিয়ে আপনাদের একটু ব্রাউজ ট্রাউজ করতে পারলেন, এই যে উপরে হ্যাপি বার্থডে লেখা আছে,
হ্যাঁ এখানে আসলে আপনারা বার্থডে পার্টি করতে পারেন। আমরা আসার পরে দেখলাম ইনফ্যাক্ট একজন বার্থডে পার্টি করতেছিল বলে, হ্যাঁ তারপরে ওইখানে একটু বই টই আছে, একটু বসতে পারেন, বই পড়তে পারেন, সব কিছু মিলে এটা একটা সুন্দর রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া করে যাওয়ার সময় আপনার ওপিনিয়নটা আপনি একটা মানে ছোট্ট একটা প্যাডে বা ওই পেপার থাকে ওইখানে দেওয়া, পেপারে লিখে আপনি ওইখানে একটা ইয়ে বক্স আছে, লেটার বক্স আছে, লেটার বক্সে আপনি ফেলে যেতে পারেন যে আপনি আপনার ওপিনিয়নটা জানাই দিয়ে গেলেন। সো আমার মনে হয় যে আজকের মতন আমরা শেষ করি। হ্যাঁ আপনি কি শেষ করার সময় কিছু বলেন? আজকের মধ্যে পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।